রমজান মাস পড়লে যেন রাতারাতি পুরো চেহারাটাই পাল্টে যায় অঞ্চলটার। খাবারের গন্ধে যেন চারিদিকটা পুরো মম করে। কাবাব, কোরমা, বিরিয়ানি, হালিমের গন্ধে চারপাশটা একদম মম করে। রাস্তার ধারে ধারে ফলের পসরা, শালপাতায় বিছানো ট্রে, তার উপরে তরমুজ, খরমুজা, পেঁপে, কলা, আনারস, নানা রকম তেলে ভাজার, সাথে শশা, লঙ্কা, বিটরুট দেওয়া, কাঁচা লঙ্কা দেওয়া, ছোলার চাট সহ আরো কত রকমের খাবার পাওয়া যায় এই জাকারিয়া স্ট্রিটে। আর তার মধ্যেই চলে ঈদের কেনাকাটা, জামা, জুতো, আতো, সুরমা, কার্পেটের পুরো দরদাম। কিন্তু জাকারিয়া স্ট্রিটের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে সেখানকার খাবার। সূর্যোদয় থেকে সূর্যাস্ত অর্থাৎ বিকেল চারটে থেকে মোটামুটি আগের দিন ভোর চারটে অবধি সারা রাত খোলা থাকে এই জাকারিয়া স্ট্রিট। আর সারা রাতে আপনি পাবেন হরেক রকমের খাবার। জাকারিয়া স্ট্রিটে ঢুকতেই একদম পাশাপাশি দুটো ফুড জয়েন্ট, দিল্লি সিক্স আর তাসকিন। জাকারিয়া স্ট্রিটে সব থেকে জমাট ভিড়টা হয় এখানেই। রাস্তার উপরে টেবিল চেয়ার পেতে খাওয়া চলে। উল্টো দিকেই পুরোনো দাওয়াখানা, সামনের ফুটপাতে পাউরুটি আর খাস্তা বিস্কুটের স্টল, বাকরখানির রোগিনী রুটি, শিরমাল, নানা রকমের সব নাম, মাংসের নানা রকম পদ দিয়ে সব খাওয়া যাবে। মেওয়া ঠাসা পাউরুটি, সিমাই আর লাচ্ছা রঙের বাহার, নজর একদম টানবেই। আর তাসকিনের বিখ্যাত ডিশ হচ্ছে চেঙ্গিস চিকেন আর মাহি আকবর। চেঙ্গিস চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করা ভাজা চিকেন, আর এতে শুধু রমজানেই পাওয়া যায়। ফিশ ফ্রাই নয়, মাছ ভাজা, মাহি আকবরই। আকবর খেতেন কিনা জানা নেই, তবে মাছ দেখলেই যাদের জিভে জল আসে তাদের বড় প্রিয়। বড় সাইজের রুই, কাতলা, গায়ে দই, হলুদ আর মশলা মাখানো, বিক্রি ওজনে। দরদাম মেটানোর পরে পিস করে কেটে সর্ষের তেলে ভাজা হয়। এখানে মাছের মাথা ভাজাও পাওয়া যায়, ধনে পাতা আর পুদিনার চাটনি দিয়ে সেটা সার্ভ করা হয়। আর এছাড়াও আছে বাগদা চিংড়ি, আর কাবাব তো রয়েছে। খাদ্যরসিকদের মতে কলকাতার সেরা বিফ চাপ এখানেই পাওয়া যায়। আর এছাড়াও আছে নানান স্বাদের খাবার, নানান রকমের হালিম, মিষ্টিও কিন্তু আছে নানান রকম, ফালুদা, ফিন্নি, শাহি টুকরা, কোনোটা হলুদ, কোনোটা সাদা, কোনোটাতে গোলাপির রেশ আছে। তার উপলক্ষে রকমারি স্বাদের খাবার মেলে এখানে, যার টানে জাত ধর্মের সমালোচনাকে ব্যাক স্টেজে ফেলে রেখে সর্বস্তরের মানুষের পছন্দ জায়গা হয়ে ওঠে জাকারিয়া স্ট্রিট। আপনি যদি জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদ সংলগ্ন এলাকার ইফতারের খাবারের স্বাদ নিজের চোখে দেখতে চান, তাহলে বাসে করে চলে যেতে পারেন মোহাম্মদ আলী পার্ক। সেখানে গেলেই দেখতে পাবেন জাকারিয়া স্ট্রিটের বিশাল প্রবেশদ্বার। আসরের নামাজের পর থেকে পরের দিন ফজরের নামাজের আগ পর্যন্ত খোলা রাখা হয় জাকারিয়া স্ট্রিটের প্রত্যেকটি খাবার দোকান। সুতরাং রাতভর খেতে পাবেন ব্যস্ততম এই জাকারিয়া স্ট্রিটে। জাকারিয়া স্ট্রিটে এসে একদিন সেহেরি করলে মন্দ হয় না। জাকারিয়া স্ট্রিট ছাড়িয়ে খানিকটা একটু ভেতরের দিকে এগোলেই আমরা পেয়ে যাব ফিয়ার্স ল্যান্ড। বাট আজকে সময় কম থাকায় আজকে আর সেদিকটায় এগোচ্ছি না, আর সেই নিয়ে আজকে আর কথাও বলবো না।